সুস্বাগতম বন্ধুরা, আজকে রবিবার যেহেতু আর মাছ পাখির হাট বসে, তো আমার একটু মাছের খাবারও নেওয়ার ছিল আর দুটো মাছও কিনবো ভেবে এই মাছ পাখির হাটে চলে এলাম। এটা শ্রীরামপুরে পুরো গঙ্গার ধারেই বসে, তো চলুন একটু ঘুরে দেখা যাক। আর তার আগে বাইকটা রাখতে হবে যেহেতু সাইড করে, বাইকটা রাখতে গেছি আর এইদিকে দেখুন আরেকজন ম্যাডাম গাছ দেখতে শুরু করে দিয়েছে। বারান্দায় তো এত গাছ আর রাখার জায়গা নেই। এইগুলো কত করে? এইটা আপনার 35 টাকা। এইটা 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 10 টাকা। দাও না, ছটা আর সাতটা দিদি। হালকা কালার কিছু দেবেন না, যা দেবেন ডিপ ডিপ কালার দেবেন, ইয়েটা দেবেন পার্পেল কালারটা যেটা হয়। আমার তো মাছের খাবার নেওয়া হয়ে গেছে আর উইডো মাছ 6-7টা নিয়েছি, আর আমি খুঁজছিলাম অরেন্ডা। পুরো মাথার গালে পুরো একদম জেলি ভর্তি থাকে যে মাছটা, কিন্তু ওই মাছটা তো খুঁজে পাচ্ছি না। আর এদিকে দেখুন আমি মাছ খুঁজছি আরেকজন গাছ দেখেই যাচ্ছে, অর্কিড থেকে শুরু করে নানান টাইপের গাছ। আর এই দেখুন আজকে অনেক বেশ সুন্দর সুন্দর মাছ নিয়ে বসছে। আমি খুঁজছিলাম মাছটা কোথায় পাবো, কিন্তু ওই মাছটা পেলাম না, অন্যান্য নানান টাইপের গোল্ড ফিশ ছিল, অর্কাস ছিল, নানান টাইপের মাছ ছিল, কিন্তু ওই মাছটা পেলাম না। আর এই দেখুন অ্যাকোরিয়াম সাজানোর নানান সরঞ্জাম নিয়ে বসে আছে দাদারা। এক জায়গায় তো পেলাম অরেন্ডা মাছ, কিন্তু ওই মাছটা এত বড় সাইজে যে আমার অ্যাকোরিয়ামে রাখা যাবে না, আমার যেহেতু অ্যাকোরিয়ামটা ছোট। আর এই দেখুন সব বড় সাইজেরই ভালো ভালো মাছ পাচ্ছি, ছোট মাছ কিছুই রাখেনি দাদারা। তো আর কি করা যাবে, শুধু দেখতেই হবে, যেহেতু ছোট অ্যাকোরিয়াম বেশি মাছ রাখাও যাবে না, একটু ছোট মাছ রাখলে বেশ ভালো লাগে। ল্যাপটা কত করে? ভাই এটা এই বিটটার নাম কি? সিজু। কত দাম? দাম হচ্ছে 32 টাকা পেপার, পেপার ছাড়া 29 টাকা। দাদা এই ব্রিডটার নাম জানো কি? এটা সাইবেরিয়ান হাস্কি। হ্যাঁ সাইবেরিয়ান। এটা দাম কেমন আছে? এটা 22,000 টাকা। এই বিটটার নাম কি? ফর্মিলিয়ানটার দাম কেমন আছে? তো বন্ধুরা, কলকাতা যেহেতু অনেকটাই দূরে, যারা যাবে যাবে করে যেতে পারছে না তারা চলেই আসতে পারেন এই শ্রীরামপুরে মাছ পাখির হাটটা। খুব সুন্দর, এখানে তো দেখলেন নানান টাইপের পায়রা পাখি, নানান জাতের মুরগি, মাছ, গাছ সব নিয়ে বসেছে। তো চলুন বন্ধুরা এখানেই ব্লগটা স্টপ করা যাক। এই দেখুন ককটেল আর এই মুরগি, ছোট ছোট মুরগি, নানান টাইপের পাখি, জাবা থেকে শুরু করে লাভবার্ড থেকে শুরু করে সব ধরনের পাখি আছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে স্টপ করা যাক। টাটা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আমার এই ব্লগটা ভালো লেগেছে আপনাদের সবার। তো চলুন একটা লাইক আর একটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন।